নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের মুখোমুখিতে আপনাদের স্বাগত। আজকে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ধলাই জেলার প্রাচীনতম বিদ্যালয় কুলাই স্কুলের ইতিহাস এবং তার অ্যালামনি অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেক্ষাপট। এর মধ্যে আমরা দুজন বিশিষ্ট জনকে পেয়ে গেছি। আমার সঙ্গে রয়েছে কুলাই স্কুলের সে ছাত্র এবং বর্তমানে শিক্ষক শ্রী লক্ষণ দেব মহাশয়। আমার এদিকে রয়েছে কুলাই স্কুলের ছাত্র এবং বর্তমানে সমাজসেবক শ্রী মৃদুল দত্ত মহাশয়। আপনাদের স্বাগত আমাদের আজকের টক শোতে। আমরা প্রথমে আজকের যে আলোচনায় আমরা বলেছি যে ধলাই জেলার প্রাচীনতম বিদ্যালয় কুলাই স্কুল, এই কুলাই স্কুলে বর্তমান এর প্রেক্ষাপটে রয়েছে প্রাক্তনী সংগঠন। আমি প্রথম স্যারের কাছে যাচ্ছি যে এই যে কুলাই স্কুলের সূচনাটা কিভাবে হয়। কুলাই স্কুল প্রথমে আমাদের একজন প্রবীণ লোক উষা ভূমিকের বাড়িতে নার্সারি স্তরের নায় একটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে এবং দিন দিন এই ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে রাজ্যের শিক্ষা দপ্তর প্রথম 1948 সালে কুলাই প্রাথমিক বিদ্যালয়ের সূচনা করে। এই সূচনা থেকে আজকে 2018-তে এসে দাঁড়িয়েছে বিশাল মহির রূপে এবং এইভাবেই স্কুল ধীরে ধীরে প্রথমে প্রাথমিক, তারপরে সিনিয়র বেসিক, তারপরে হাই, তারপরে হায়ার সেকেন্ডারিতে উন্নতি হয়ে বিশাল বট বৃক্ষরূপে আজ অনেক কৃতি সন্তান জন্ম দিয়েছে আমাদের রাজ্য এবং দেশের বাইরে তারা সফলতার সঙ্গে কাজ করছে। আমি মৃদুলবাবুর কাছে যাব যে কুলাই স্কুলের যে বিভিন্ন স্তর আজ পর্যন্ত যে স্কুলে কুলাই স্কুল বিভিন্ন কুলাই স্কুলটা বিভিন্ন স্তর পরিক্রমা করে এসেছে, সেই জায়গার মধ্যে আপনাদের কি মন্তব্য আছে? সেই জায়গায় যেটা আমার দাদা বলেছেন যে কোন এক সময় বেসরকারিভাবে একজন শিক্ষকের বাড়িতে স্কুলটা শুরু হয়েছিল, তখন রাজন্য আমল, তখন রাজা দ্বারা পরিচালিত ছিল, রাজ শাসনে ছিল। তো সেই সময় থেকে স্কুল ধীরে ধীরে এগিয়ে যেতে যেতে 1948 সালে রাজা উদ্যোগ নিয়ে সরকারিভাবে সেই স্কুলটাকে প্রতিষ্ঠিত করেন, যে স্কুলটা আজকের আমরা কুলাই 12 স্কুল, কুলাই ক্লাস 12 স্কুল হিসাবে আমরা পেয়েছি। সেই ক্ষেত্রে 1965 সালে কুলাই স্কুল প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উন্নীত হয় এবং 1969 সালে আজকের যে 12 স্কুল, যেটা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বলে সারা জেলা পরিচিত, সারা রাজ্যে পরিচিত, সেই স্কুলের একটা বিশাল ঐতিহ্য আজকে সারা রাজ্যে চর্চিত হচ্ছে যে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একটি প্রাক্তনী সংগঠন অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে এবং অ্যালামনি অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা সারা দেশ বিদেশে যারা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমরা একত্রিত করে একটা সম্মেলনে রূপ দেওয়ার চেষ্টা করছি। আমি স্যারের কাছে যাচ্ছি যে এই যে বিভিন্ন স্তর পরিক্রমা করে আজ কুলাই স্কুলটা এই জায়গার মধ্যে আছে, সেই জায়গার মধ্যে যে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের যে ভূমিকাটা কি রয়েছে আপনি কি মনে করছেন? ছাত্রছাত্রী এবং শিক্ষকের যে ভূমিকা, কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটা প্রাচীনতম খ্রিস্টি সংস্কৃতির ঐতিহ্য বহন করে পর্যায়ক্রমিকভাবে আসছে। আমার মনে হচ্ছে যে আমি 1985 এবং এই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি। সেই সময়কার যে শিক্ষকরা, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, শিক্ষকরা বাড়িঘরে যেতেন, আমরা শিক্ষকদেরকে রাস্তাঘাটে বাড়িঘরে হ্যাঁ গিয়ে খোঁজখবর নিতেন। আত্মকেন্দ্রিক জীবনযাত্রায় শিক্ষকরা অভ্যস্ত ছিলেন না এবং আমরা উৎসাহিত হই সাধারণ ঘরের ছেলেমেয়েরা
আমরা আজকে বিজ্ঞানে স্নাতক, কেউ চিকিৎসক, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বৈজ্ঞানিক দেশ বিদেশে সুনামের সঙ্গে কাজ করছেন। এটা তাদেরই ফসল এবং সেই সময় থেকে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কলা, বিজ্ঞান এবং বাণিজ্য বিভাগ তিনটা স্তরই অবিভক্ত কমলপুর মহকুমায় কমলপুর ব্যতীত কোথাও বিজ্ঞান বিভাগ কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ব্যতীত ছিল না। তাই আজকেও আমাদের গুরুজনরা আমাদের কাছে পাথেয়, শিক্ষকরা আমাদের কাছে আমাদের গুরুজন, অভিভাবক। আমরা আমাদের কৃতি সন্তান, প্রাচীন কৃতি সন্তানদের সমবেত করে সারা রাজ্যে একটা গুরু এবং শিক্ষকের যে মর্যাদা, সম্মানজনক ভগবানের মতো আসন রয়েছে, শ্রদ্ধা, সেইটাকেও আমরা রূপ দিতে চাই। সমাজের সেই স্মৃতিটুকুই চিরস্থায়ী হবে। আচ্ছা, আমি যাচ্ছি মৃদুলবাবুর কাছে যে আজ পর্যন্ত কুলাই স্কুলের কত বছর হলো, তার সাথে এই যে অনেকটা বছর অতিক্রম করে এসেছে, তার ইতিহাসটা টানলে মানে কি কুলাই স্কুলের মধ্যে কি নতুনত্ব আছে বা অন্যান্য যে স্কুলগুলো আছে এগুলোর থেকে কি আলাদা, কারণ আপনারা দেখছেন কিভাবে এটা? আসলে 1948 সাল থেকে আজকে 2018 সাল কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে বয়স 70 বছরের পুরানো একটি স্কুল, এই 70 বছরের মধ্যে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এমন সব কৃতি সন্তানদের জন্ম দিয়েছে, যেটা আমার দাদা বারবার বলেছেন যে শিক্ষকরা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যেইখান থেকেই, রাজ্যের যেই প্রান্ত থেকেই শিক্ষকরা কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চাকরি করার জন্য এসেছেন, তারা নিজেদেরকে একদম নিগ্রিয়ে ছাত্রছাত্রীদেরকে দেওয়ার চেষ্টা করেছেন, যার ফলস্বরূপ কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে আজকের দিনে বৈজ্ঞানিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সারা রাজ্যে তো আছেই, বহিরাজ্যে পর্যন্ত, দেশ বিদেশে পর্যন্ত, আজকে ইসরোতে আমাদের কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একজন ছাত্র সায়েন্টিস্ট হিসেবে উনি গবেষণা করছেন। তো সেই দিক দিয়ে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে গুরুত্ব, ঐতিহ্য, এটা মানে অপরিসীম, এটা তুলনা করা যায় না। আমার মনে হয় না কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মতো, এমন কুলাই এলাকার মতো এমন একটা মানে প্রত্যন্ত এলাকায় 70 বছর আগে রাজন্য আমলে এলাকার অভিভাবকদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই যে তারা সেই সময় শিক্ষার প্রতি সচেতনতা নিয়ে একটা বেসরকারি উদ্যোগে একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছিলেন, যেটা পরবর্তী সময় রাজতন্ত্র যখন ছিল, রাজা 1948 সালে সেই স্কুলটাকে সরকারিভাবে অ্যাডপ্ট করেছেন এবং তারপর থেকে পথ চলা। আজকে ধীরে ধীরে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় 12 পর্যন্ত উন্নীত হয়েছে। আজকে 1969 সাল থেকে কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আজকের যে রূপ, সেই পূর্ণাঙ্গ রূপ আমরা পেয়েছি। আচ্ছা, আমরা আমাদের টক শো এভাবেই চলবে, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও আমরা নিয়ে আসবো অন্যান্য যে বিষয়গুলা, ওই বিষয়ের মধ্যে যে প্রাক্তনীর যে সংগঠন, এই সংগঠনের আলোচনা আমরা নিয়ে আসবো। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর আসছি। রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% ঘন মুক্ত। নকডাউন প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি, যা রাজন্য আমল থেকে
আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 মিনিট পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। 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 সময়কে পিছিয়ে ফেলে ভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিচ্ছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে। নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো, পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো, পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের আজকের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে প্রথমে পরিচয় করিয়ে দিয়েছিলাম, বিশিষ্ট শিক্ষক রয়েছে আমাদের সাথে, লক্ষ্মণ দেব মহাশয়, বিশিষ্ট সমাজসেবক রয়েছে, তথা কোলাই স্কুলের যে প্রাক্তন ছাত্র রয়েছে শ্রী মৃদুল দত্ত মহাশয়। আমরা আজকের যে এখন আমরা যে টপিকসটাতে যাব, আমরা শুনেছি বিগত অনেক বছর ধরে যে যে আমরা শুনতে পারলাম যে কোলাই স্কুলের ইতিহাসটা আমরা জানতে পারলাম, তাহলে এখন কথা হচ্ছে
অ্যালামনি অ্যাসোসিয়েশন বা প্রাক্তনী সংগঠন যে উদ্ভব হয়েছে, যে তার সৃষ্টি, যে তার সৃষ্টিটা কিভাবে আপনাদের ধারণাটা কি একটু আমাদের? আসলে শ্রেণী বিদ্যালয়ে যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে জাগ্রত রাখার জন্য অনেকদিন আগে থেকে, বেশ কয়েক বছর যাবৎ আমরা দেখছি সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কিছু প্রাক্তন ছাত্র যারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন, যেমন ত্রিপুরা রাজ্যের একটি প্রাচীন সংবাদপত্র জাগরণ পত্রিকার যিনি সম্পাদক শ্রীযুক্ত পরিতোষ বিশ্বাস মহোদয়, কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ওনারা বিভিন্ন সময় এই বিষয়গুলো নিয়ে চর্চা করেছেন যে কিভাবে কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের একত্রিত করে একটা সংগঠিত রূপ দেওয়া যায়, যে প্রত্যেক বছর একটা জায়গায় একটা সম্মেলনের মাধ্যমে প্রত্যেকের মধ্যে একটা মত বিনিময় হয়। কিন্তু বিগত সময়গুলোতে পরিবেশ পরিস্থিতি তাদেরকে সেই সহযোগিতা বা সেই পরিস্থিতি তারা পাননি, যারা উদ্যোগ নিয়েছিলেন, সেই কারণে বিগত সময় এটা হয়নি। এটা এমন না যে আজকে হঠাৎ করে আজকের দিনে তৈরি হয়েছে, এটা বিগত বেশ কয়েক বছর যাবৎ এটা নিয়ে চর্চা করার পর পরিবেশ পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন আজকের এই অ্যালামনি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে। সেই ক্ষেত্রে বিশেষত আমরা কৃতিত্ব আমরা তাদেরকে দিতে চাই যারা কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে পড়াশোনা করে রাজ্যে বা বহিরাজ্যে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন। তারা বিগত দিনে একটা সময়ে একই দিনে তারা প্রত্যেকে যোগাযোগ করে কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সেই উদ্যোগটাকে সফল করার জন্য একটা ঐকান্তিক একটা চেষ্টা উদ্যোগ তারা নিয়েছিলেন, সেই উদ্যোগটাই আজ সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। আমি স্যারের কাছে যাচ্ছি যে হঠাৎ করে যে প্রাক্তনী সংগঠন তার উদ্ভব হয়েছে, কিন্তু বিগত সরকারের আমলে এরকম হয়নি, এটা কেন? প্রথমেই আলোচনায় বলছি যে কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পবিত্র এই শিক্ষাঙ্গন, যে শিক্ষাঙ্গন এবং পবিত্র এই মন্দির থেকে আমি নিজে ছাত্র, আমি আজকে শিক্ষকতার পেশায় রয়েছি, তো আমার ছাত্র এবং আমার ঔরসজাত সন্তান, দেয়ার ইজ নো ডিফারেন্স, সন অ্যান্ড স্টুডেন্ট, আই এম অলসো ফিল, আমি সেটা অনুভব করি, কোনো পার্থক্য নেই। সেই দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে আমাদের একজন শিক্ষক ছিলেন রসায়ন বিভাগে, যিনি অধ্যাপক, যিনি অবসরে চলে গেছেন, বয়স হবে প্রায় 75 কাছাকাছি, কাশীনাথ দাস, তিনি ভারতীয় মানে বিদ্যাভবনে, ভারতীয় বিদ্যাভবনে এবং আমাদের আগরতলার প্রিন্সিপাল এবং বোর্ড অফ ডিরেক্টর, উনি নিজে আমাদেরকে রসায়ন, ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়িয়েছেন। এবং আমাদের পরিতোষ বিশ্বাস, যিনি সম্পাদক প্রবীণ এক পত্রিকার, জাগরণ পত্রিকার সম্পাদক, এবং দিলীপ দে, উনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শারীর বিষয়ক অধ্যাপক, তারা অবসর জীবনে যাওয়ার পরে, কর্মজীবনে যাওয়ার পরে তাদের সেসব অবস্থার যে স্মৃতি, সেই স্মৃতিকে চিরস্থায়ী এবং জীবন্ত করার জন্য তারা ছুটে এসেছেন। আমরা শুধু নিমিত্ত মাত্র, নগণ্য মাত্র আমরা তাদেরকে সাহায্য এবং সহযোগিতা করছি। আমরা সমস্ত স্তরে ছিটিয়ে থাকা কৃতি সন্তান এবং সকল স্তরের জনগণকে আমরা বিনম্রভাবে আবেদন করছি যে আমরা প্রায় পর্যায়ক্রমিকভাবে বিগত 5 মাসে আমরা একাধিক বৈঠক করে একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করছি যে আগামী দিনে এটা জীবন্ত হয়ে উঠবে। তার জন্য অ্যালামনি অ্যাসোসিয়েশনের সৃষ্টি, এর একটা 42 জনের একটা কার্যকরী কমিটি হয়েছে, এর কর্মকর্তা সভাপতি আমার পাশেই রয়েছেন মৃদুল দত্ত,
এবং জেনারেল সেক্রেটারি রয়েছেন সুকমল কান্তি দাস, কেশিয়ার সুজিত পাল এবং আমি সম্পাদক পদে রয়েছি। আমরা শুধু সাহায্য এবং সহযোগিতা করছি এই বিষয়টাকে জীবন্ত রাখার জন্য, যাতে শৈশবের স্মৃতি, শৈশবে যারা শিক্ষা দিয়ে জ্ঞান দিয়ে পথচলা আমাদের যারা শিখিয়েছেন তাদের জন্য আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যাতে আমাদের পুরানো স্মৃতিটুকুকে জীবন্ত করে তোলা হয় প্রতি বছর এই প্রচেষ্টা। আমি মৃদুলবাবুর কাছে যাচ্ছি যে আপনারা সংবাদে প্রকাশ করেছেন এর আগে অনেকবারই যে কোলাই স্কুলে নাকি প্রাক্তনী সংগঠনের একটা বিশেষ বড় আয়োজনের অনুষ্ঠান হতে চলছে, তাহলে অনুষ্ঠানটা, বার্ষিক যে অনুষ্ঠানটা, কিভাবে মানে কিসে কি আয়োজনের উপর হতে চলছে? আমরা অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সুভিনিয়র প্রকাশ করার উদ্যোগ নিয়েছি, যে সুভিনিয়র কমিটির কনভেনার সর্বেসর্বা আছেন আমাদের জাগরণ পত্রিকার সম্পাদক শ্রীযুক্ত পরিতুর বিশ্বাস মহোদয়। সেই সুভিনিয়রের মাধ্যমে আমরা কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অ্যালামনির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা সকলের সামনে তুলে ধরার একটা উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমাদের যে অ্যালামনি অ্যাসোসিয়েশনের যে সম্মেলন, প্রাক্তনী সম্মেলন, সেই সম্মেলনের দিন ধার্য করা হয়েছে 22-23 ডিসেম্বর। তো 22 তারিখ সকাল থেকেই আমাদের কর্মসূচিগুলো শুরু হবে, একটা বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে, শোভাযাত্রার মধ্য দিয়ে সকালবেলা আমরা সেই কর্মসূচির সূচনা করব এবং পরবর্তী সময় আমরা বেলা 10টা থেকে আমাদের প্রাক্তনী ছাত্রছাত্রীরা, কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা আসবেন তাদের জন্য রেজিস্ট্রেশনের পঞ্জীকরণের ব্যবস্থা রেখেছি আমরা। তারপরে বিকালবেলা আমাদের সেই কর্মসূচি সম্মেলনের উদ্বোধন হবে আনুষ্ঠানিকভাবে, সেখানে অনেক ভিআইপিরা থাকবেন। উদ্বোধনের পর আমাদের যে প্রাক্তন ছাত্রছাত্রীরা যারা আসবেন তাদের মধ্যে মত বিনিময় করার জন্য একটি কর্মসূচি রাখা হয়েছে, সেখানে লোকাল শিল্পীদেরকে দিয়ে বা প্রাক্তনীদেরকে যুক্ত করে সেখানে একটা কালচারাল প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের গল্প, বিভিন্ন কৃতি, কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের তাদের যে অভিজ্ঞতা, তাদের যে কর্মজীবনের যে অভিজ্ঞতা, কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে অভিজ্ঞতা, সেই বিষয়ে আলাপ আলোচনা, নিজেদের মধ্যে মত বিনিময়। পরবর্তী সময় দ্বিতীয় দিনে আমাদের সকালবেলা একটি যোগা কর্মসূচি রাখা হয়েছে, খেলাধুলার রাখা হয়েছে, বসে একক প্রতিযোগিতার একটা ব্যবস্থা রাখা হয়েছে, যে স্বচ্ছ ভারত বা আজকের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে মিশনগুলো আছে সেই মিশনগুলোকে নিয়ে আমাদের সেই কর্মসূচিগুলো থাকবে। ধলাই জেলা স্কুল ভিত্তিক একটা এসএ কম্পিটিশন আমরা নেওয়ার উদ্যোগ নিয়েছি, সেটা এখনো বাস্তবায়িত হয়নি, দু একদিনের মধ্যে আমরা সব বিদ্যালয়ে, জেলার সব বিদ্যালয়ে আমরা সেটা জানিয়ে দেব, যে ছাত্রছাত্রীরা এসএ লিখে আমাদের কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অ্যালামনি অ্যাসোসিয়েশনের কাছে জমা দেবেন এবং সেখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড পুরস্কার দিয়ে যারা বিশেষজ্ঞরা আসবেন তারা বিচার করে তাদেরকে পুরস্কৃত করা হবে। তো এইভাবে আমরা কর্মসূচিগুলো নিয়েছি এবং 23 তারিখ বিভিন্ন খেলাধুলা, বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অতিবাহিত হবে। বিকেলবেলা আরও আমরা চেষ্টায় আছি, বিকেলবেলায় কোনো একজন ভিআইপিকে এনে আমরা সমাপ্তি অনুষ্ঠান এবং সর্বশেষ আমাদের যে সমাপ্তি অনুষ্ঠানটা হবে সেটা হবে একটা সঙ্গীত সন্ধ্যার মাধ্যমে, আমাদের চেষ্টা চলছে বিশেষ সেলিব্রিটি কাউকে আনার, সেইভাবে আমরা দুদিনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমি স্যারের কাছে যাচ্ছি যে এই যে প্রাক্তনী সংগঠন বা প্রাক্তনীদের যে উৎসবটা, তো এটা, এইটার মধ্যে কারা কারা উপস্থিত থাকবেন এবং এই প্রাক্তনীর মধ্য দিয়ে আপনাদের যে আয়োজন, এই আয়োজনের মধ্য দিয়ে আপনারা কি মেসেজ দিতে চাইবেন? আমরা 22 এবং 23 ডিসেম্বর আমাদের দুদিনের প্রাক্তনী সম্মেলনের আবেগ আমরা প্রাচীন এই কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পবিত্র সিংহাঙ্গনের যে ঐতিহ্য, যে সকল কৃতি সন্তানের যেমনটা
কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিংবা প্রেসিডেন্সি কলেজ মানে ইউনিভার্সিটিতে আমরা দেখি যে তাদের এই সমস্ত বিশ্ববিদ্যালয়েতে কৃতী সন্তানরা নক্ষত্রের আকারে এখানে এসে সমাগত হন। আমরা চাই যে আমাদের কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে যারা আজকে শিক্ষা নিয়ে জ্ঞান আহরণ করে আমাদের সারা রাজ্যে এবং দেশের মধ্যে এবং বিদেশে যারা সেবার মাধ্যমে জনসেবা করে যাচ্ছেন, তাদের যে মেসেজ, তাদের জীবনের যে সফলতা সকলের মধ্যে শেয়ার করে আগামী দিনের যে শিশু কচিকাচা ছাত্রছাত্রী আমাদের সন্তানরা, তারা যাতে সফলতার সিঁড়ির মাধ্যম খুঁজে পায় যে কিভাবে হাউ টু ইম্প্রুভ দ্য লাইফ, কিভাবে জীবনকে সুন্দর করা যায়। সেই জীবনকে সুন্দর করলে একটা পরিবার যদি সুন্দর হয় একটা এলাকা সুন্দর হবে, আর সেই এলাকা সুন্দর হলেই একটা মহকুমা কিংবা জেলা সুন্দর হবে এবং রাজ্য এবং দেশ সেইভাবেই গঠিত হবে পরম্পরা। তো আমরা সেইভাবেই আমাদের কৃতি সন্তানের সফলতা সমস্ত ক্ষেত্রে ছড়িয়ে দিয়ে সফল এবং অসফল সবাইয়ের সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেখানে সমবেত হয়ে তাদের মেসেজগুলি গ্রহণ করি। ইতিমধ্যেই আমাদের রাজ্যের যারা সর্বোচ্চ কর্মকর্তা, রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান, ওনার আমাদের সুভিনিয়রে যথারীতি শুভেচ্ছা বার্তা এসেছে। রাজ্যের যিনি জনপ্রতিনিধি ক্যাবিনেটের প্রধান, ওনারও হাউস অব দ্য পার্লামেন্ট লিডার যিনি, ওনারও মেসেজ, মাননীয় মুখ্যমন্ত্রীর মেসেজ এবং শিক্ষামন্ত্রী মানব সম্পদ দপ্তরের মেসেজ এসেছে। আমরা সেইভাবে সেই সুভিনিয়রের মাধ্যমে এই সফল ব্যক্তিত্বের বার্তা ছোট ছোট কচিকাচাদের তুলে দিতে চাই যারা আগামী দিনে এই দেশকে পথ দেখাবে। এদিনের অনুষ্ঠানে উদ্বোধন করবে কে? আমাদের মোটামুটিভাবে টেন্টেটিভ চলছে যে 22 এবং 23 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আনার প্রচেষ্টা শুরু হয়েছে। ওনার শুভেচ্ছা বার্তাও যথারীতি আমাদের সুভিনিয়রে এসেছে। শিক্ষামন্ত্রীও আমাকে আমাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং একই সঙ্গে তৃতীয় দিনের অনুষ্ঠানে 23 ডিসেম্বর শেষ দিন যেদিন অনুষ্ঠান, সেদিন আমাদের রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান গভর্নর, মাননীয় গভর্নর আসার ইয়া রয়েছে, তবে শিডিউল আমাদের এখন চূড়ান্ত পর্যায়ে শেপ হয়। আমি মেজবাবুর কাছে যাচ্ছি যে সব মিলিয়ে যে আজকের যে প্রাক্তনী সংগঠন বা প্রাক্তনী সংগঠনের যে আয়োজনটা সব মিলিয়ে আপনাদের আপনারা কিরকম সাড়া পাচ্ছেন বা কি মনে করছেন যে সাফল্যতাটা কতটুকু আছে? আসলে প্রাক্তনী সম্মেলন যেটা আমরা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগ দিনে দিনে যত প্রচার পাচ্ছে, আমার একটা বিশ্বাস যে আজকের আজকের এই টকশোর পরে মুখোমুখি আমাদের যে শো ফোকাস ত্রিপুরার মাধ্যমে তারপরে আরও একটা মাত্রা পাবে। দিনে দিনে আমাদের সেই অ্যালামনি অ্যাসোসিয়েশনের যে কর্মসূচি, যে উদ্যোগ, সেই উদ্যোগ সবাই এক মানে গ্রহণ করছেন। বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন তারা মানে একটা উৎসাহের সাথে তারা যোগাযোগ রাখছেন যে কি কি কর্মসূচি করা যায়, কিভাবে সেই কর্ম সম্মেলনটাকে কালারফুল করা যায়, সফলতার মানে গ্র্যান্ড সাকসেস কিভাবে করা যায়। বিভিন্ন প্রান্ত থেকে কলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা যোগাযোগ রাখছেন। তো আমাদের একটা বিশ্বাস যেভাবে বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তনীরা যোগাযোগ রাখছেন, সাহায্য সহযোগিতা করছেন, সার্বিকভাবে যেভাবে সহযোগিতা করছেন তার মধ্য দিয়ে যে আমাদের উদ্যোগ উদ্দেশ্য সফলতা চূড়ান্ত সফলতা রূপ পাবে, এটা আমাদের বিশ্বাস। সবশেষে কি বার্তা দেবেন এই সংগঠনকে ঘিরে গোটা রাজ্যবাসীর কাছে?
রাজ্যবাসীর কাছে আমাদের আজকের দিনে বার্তা যেটা, আজকে আমরা এই আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর মধ্যে শুধু রাজ্যের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখতে চাই না, রাজ্যের বাইরেও যারা কোলাই যাদব শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তনীরা যারা আছেন তাদের প্রত্যেকের সহযোগিতা এবং যোগাযোগ, বিশেষ করে আমাদেরকে যদি একটা ফোন নাম্বার, মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমাদেরকে পাঠিয়ে দেন তাহলে আমরা যথেষ্ট মানে কৃতার্থ থাকিব। এবং কারণ তাদের সাথে যোগাযোগ করার অনেক কোলাই যাদব শ্রেণী বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রীরা আছেন যাদের সাথে আমরা এখনও যোগাযোগ করতে পারিনি, তাদের ফোন নাম্বারটা যদি আমরা পাই বা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমরা পাই, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কোলাই যাদব শ্রেণী বিদ্যালয়ের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা ওপেন করেছি। হ্যাঁ, তার মাধ্যমে আমরা তাদেরকে সব বার্তা ডে বাই ডে তাদেরকে আমরা আপডেট দিতে পারবো, সেই বার্তাটা আপনাদের মাধ্যমে আমরা রাখতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাকে আমাদের ফোকাস ত্রিপুরাতে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনায় আমাদের ছিল যে কুলাই স্কুল ধলাই জেলার প্রাচীনতম স্কুল, কুলাই স্কুলের ইতিহাস এবং তার সাথে সাথে বর্তমান প্রেক্ষাপটের সাথে জড়িত অ্যালামনি অর্থাৎ প্রাক্তনী সংগঠনের আমরা জানতে পারলাম যে তাদের কি ধরনের আয়োজন এবং তার সাথে সাথে যে কুলাই স্কুলের ইতিহাসটা সেই ইতিহাসও আমরা জানতে পারলাম। এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, আমরা নিয়ে আসব আরো অন্যান্য টক শো। আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই, নমস্কার, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা।